রেডি হয়ে গেছে আর এখন বেরাচ্ছি। সবাই আছে, এসছে। আজকে হচ্ছে কি ষষ্ঠী। মামা মেডিকা, এই দেখো দুজনের আমাদের সেম ড্রেস আজকে। এইটা একটা সাধারণ একটা প্যান্ডেল দিয়ে শুরু করলাম ঘোড়াটা। তো এটা দেখো, এটা অন্য পাড়ার একটা প্যান্ডেল, তো যেতে যেতে পড়েছিল। এটা কোনো থিম মানে নাম করা প্যান্ডেল নয়, কিন্তু তাও আমাদের ছোটোখাটো প্যান্ডেলের মধ্যে খুব সুন্দর হয় সেগুলো, আমরা আর কি নাম করা প্যান্ডেল বলি না, কিন্তু খুবই ভালো লেগেছে আমার দেখতে এটা। তো সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো তোমরাও দেখে নাও আমার সাথে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগবে তোমার। দেখো চারিদিকে লাইট দিয়ে খুবই সুন্দর করেছে, একটা বাবার মূর্তি ছিল আর ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছিল। চলো তোমরা প্রতিমা দর্শনও করে নাও। আমাদের
তো দুটো ঠাকুর দর্শন করলে, তোমরা প্রতিমা দর্শন করলে, তারপরে আমি আরেকটা নতুন আরেকটা প্যান্ডেলে তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো এটা আরেকটি সবই একটাই এলাকার মধ্যে, বেহালার মধ্যেই পাশাপাশি, মানে অনেকগুলোই ক্লাব আছে, সেই ক্লাবের মধ্যে এটা আর একটা খুব সুন্দর বানিয়েছিল। এটা পুরো খেজুর পাতা দিয়ে আর কি বানানো হয়েছিল, প্যান্ডেলটার থিমটা খুব সুন্দর করেছে। তো চলো বন্ধুরা তোমরা দেখে নাও। আর এটা হলো বেহালা বরিশা ক্লাবের পুজো, আর এটা অনেকই নাম করা একটা মানে পুজো। আর তোমরা থিমটা আশা করছি বুঝতে পারছো, এই পিলারগুলোর মধ্যে খোদাই করে আর কি সব কিছু দেখতে পারবে, এর মধ্যে খোদাই করে বানানো, আর পুরোটাই গ্রিল আর কি আর সিমেন্টের দিয়ে বানানো। মূর্তিগুলোকেও দেখতে পারবে, খোদাই করা যে মানুষের চিহ্নগুলো আছে, মূর্তিগুলো আছে, ওগুলো তোমরা বুঝতে পারবে। আমি ঠিকঠাক বলতে পারছি না, বোঝাতে পারছি না, আমাদের ইতিহাসে যেরকম আর কি খোদাই করে থাকতো সেরকমই আর কি বানিয়েছে পিলারের মধ্যে দিয়ে। আর এটা বন্ধুরা আর একটা নাম করা প্যান্ডেলে চলে এসেছি, এটা একটা ফুচকা দিয়ে প্যান্ডেল হয়েছে, এটাও বেহালার মধ্যে। আর এটা বেহালার নতুন দলের আরেকটি প্যান্ডেল, আর এটা পুরোটাই ফুচকার থিম বানিয়েছে। ফুচকাতে যাবতীয় যা জিনিসপত্র লাগে, শালপাতা বলো, আর অরিজিনালি সব ফুচকা দিয়েই বানানো পুরোটা প্যান্ডেলটা, আর অসাধারণ হয়েছিল দেখতে। তো তোমরাও দেখে নাও বন্ধুরা, তোমাদেরও খুব ভালো লাগবে।
বন্ধুরা দেখো চলে এসেছি আর একটি নতুন প্যান্ডেলে। তো আজকে অনেকগুলোই সেরা সেরা প্যান্ডেল তোমাদের সাথে উপস্থিত রেখেছি, আর সেরা সেরা প্যান্ডেলগুলো আমরা ঘুরেছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করেছি, তোমরাও যাতে দেখতে পাও। আমার দূরের দূরের যারা বন্ধুরা আছে তারা দেখতে পারোনি আমাদের এই পুজোগুলো, তারাও দেখে দেখতে পারবে। তো দেখো এটাও খুব সুন্দর হয়েছে, আশা করছি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে যতটুকু পেরেছি আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো দেখে নাও। Thank you.